অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ইডির এই তলব, আগামী 13 সেপ্টেম্বর ইডির তলব, 13 সেপ্টেম্বর ইডির এই তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একই দিনে দিল্লিতে ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির বৈঠক, সেই বৈঠকে থাকার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ইডির এই তলব, আগামী 13 সেপ্টেম্বর ইডির তলব, 13 সেপ্টেম্বর ইডির এই তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যে এক্স হ্যান্ডলে এই পুরো বিষয়ে উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ইডির এই তলব করা হয়েছে, কি বলবেন আপনি? এটা স্পষ্ট হয়ে যাচ্ছে, সবই তো আছে অভিষেকের, সবকিছুই তো ইডির কাছে, সিবিআই কাছে আছে, ওরা পায়নি এমন তো কিছু না। এই ডাকছি ডাকছি ভাব করবো, একবার ডাকবো আবার ডাকার দিন তেমন হয়ে ডাকবো জানিয়ে আরো 4-5টা প্রশ্ন উঠে যায়, অযথা জিনিসগুলোকে জটিল করা, এটা কি বিজেপির মনোভাব? এটাই কি ইডির মনোভাব? ইডিকে দিয়ে বিজেপি কি এমন কিছু করাতে চায় যে আসলে কিছু করব না, যে তারা করবো করবো করছে ভাব দেখাবো? ডাকলেই ডাকা তো উচিত বটেই, আর ডাকলে যাওয়া তো উচিত বটেই, বেছে বেছে 13 তারিখে ডাকলো যাতে অভিষেক বলতে পারে যে আমার একটা মিটিং আছে ইন্ডিয়া জোটকে ভয় পাচ্ছে। এটা তো ইচ্ছা করে করলো, এটা বারো করতো, যুদ্ধ করতো, পুরনো করতো, আর অভিষেকের চিঠি নিশ্চয়ই দিয়ে দেবে যে আমার তো এমনি যাওয়ার ইচ্ছে নেই, উডমান ওয়ার্ডে এখন যেতে পারছি না, আচ্ছা যেহেতু আমার একটা দিল্লিতে মিটিং ডাকা আছে নাকি বম্বেতে কোথাও ডাকা আছে, আমি সেই কারণে ওই দিনটা স্কিপ করবো, দিলে নিশ্চয়ই সেটা অ্যালাউ করবে। দেখছি ডাকছি এই গোছের ভাব, খালি তো অপ্রয়োজনীয় ভাবে ইস্যুটাকে অভিষেককে টিকিয়ে রাখার মতো এরা মনোভাবে করছে কিনা, বিজেপির মনোভাবটা এরকম। সুজনদা, তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া এই নিয়ে খাচ্ছে, সুজনদা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া এই নিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের চেষ্টা? না না, কেন্দ্রীয় এজেন্সিকে যে ব্যবহারের চেষ্টা বিজেপির, এটা তো নতুন কোনো কথা নয়, এটা তো সবাই জানে। রাজ্যের এজেন্সিকে ব্যবহারের ব্যবস্থা করে সিআইডি কে দিয়ে রাজ্য সরকার তৃণমূল, আর কেন্দ্রীয় এজেন্সি গুলোকে ব্যবহার করে বিজেপি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার তো সেটাই কথা, অন্য সব রাজ্যে বিরোধীদের যারা মাথা তাদেরকে ধরে বিজেপি, আর পশ্চিমবাংলাতে বিজেপি তৃণমূলের যারা মাথা তাদেরকে বিজেপি না ধরে বাঁচিয়ে রেখে একটু জল ঘোলা করে রাখতে চায়। এটা খানিকটা তৃণমূলকে বাঁচাবার মতন মনোভাব, আবার খানিকটা ইডি ইডি ভাব, এই দুটোই চলছে সাইমালটেনিয়াস। ধন্যবাদ, আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব ইডির, আগামী 13 সেপ্টেম্বর ইডির এই তলব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি, আগামী 13 সেপ্টেম্বর তলব করা হচ্ছে। এক্স হ্যান্ডলে ইতিমধ্যেই উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং, আগামী 13 সেপ্টেম্বর ইডির এই তলব, আর আগামী 13 সেপ্টেম্বর এই দিনেই দিল্লিতে ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির বৈঠক, সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকার কথা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য। সমীকদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ইডির এই তলব, আপনার প্রতিক্রিয়া? তৃণমূল কংগ্রেসের বক্তব্য, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ। দেখুন, আমি তো এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখপাত্র নই, আর তাদের কার্যালয়টা আমাদের কার্যালয় নয়। তিনি যে ইন্ডিয়া ফুটকি জোটের মিটিং এ যাচ্ছেন, সেটা সেই ইউপিএ গভর্নর কেজ প্যারেট নয়। সুতরাং কাকে কখন তদন্তকারী সংস্থা কিভাবে ডাকবে, কেন ডাকবে, সেটা সম্পূর্ণই তাদের কাজ। আর এই ডাকাডাকির খেলা দেখতে দেখতে পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত, উত্তর দিতে দিতে আমরাও বিরক্ত। তৃণমূল তৃণমূলের কথা বলুক, আমরা শুধু এটুকুনি বলতে চাই, এই তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হোক, প্রকৃত অপরাধী সামনে আসুক, মানুষ যাদের দেখতে চাইছে, এর বাইরে আমাদের কিছু বলার নেই। আর তিনি 56 ইঞ্চির কথা বলছেন, তিনি আগেও তো বলেছিলেন কোমরে দড়ি দিয়ে মোদিকে ঘোরাবেন, ও যতই চেষ্টা করে যান, একটা জিনিস মনে রাখবেন, ডোপ করে মারাদোনা হওয়া যায় না, আর মোদির বিরুদ্ধে কুৎসা করে মোদি হওয়া যায় না। 2024-15 আগস্ট দিল্লির লাল কেল্লার উঁচু পাঁচিলের ওপরে আবার নরেন্দ্র মোদি ভাষণ দেবেন, দর্শক আসলে সবাই থাকবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।